শুরুতেই যেতে চাই জসিম পারভেজ আপনার কাছে একটু জানান যে ঘূর্ণিঝড় মিধিলি তো উপকূল অতিক্রম শুরু করেছে এই মুহূর্তে উপকূলের কি অবস্থা এবং সার্বিকভাবে নিরাপত্তার কি অবস্থা বিস্তারিত আমাদের জানাবেন আবির আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু বঙ্গোপসাগর সহ উপকূলীয় অঞ্চলে কিন্তু পূবালী বাতাসের আধিক্যতা ছিল কিন্তু এই মাত্র 10 মিনিট আগে কিন্তু সেই পূবের বাতাস থেমে গিয়ে এখন কিন্তু উত্তর পশ্চিম দিকের বাতাস প্রবাহিত হচ্ছে দমকা হাওয়া বিরাজ করছে আমি এখন দাঁড়িয়ে আছি আন্ধারমানিক নদের তীরে আপনি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আন্ধারমানিক নদের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে 2 থেকে 3 ফুট বৃদ্ধি পেয়ে প্রবাহিত হচ্ছে এদিকে আবহাওয়া অধিদপ্তর আরও নিশ্চিত করেছে যে উপকূলীয় এই পায়রা বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত দেখে যেতে বলেছে এর মধ্যেই উপজেলা প্রশাসন কিন্তু 170টি সাইক্লোন শেল্টার এবং 20টি মুজিব কেল্লা প্রস্তুত রেখেছেন একই সঙ্গে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানকেও আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে স্থানীয় প্রশাসন আমাকে নিশ্চিত করেছে এছাড়া যে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় যে সকল বহুতল ভবন রয়েছে হোটেল মোটেল রিসোর্ট রয়েছে সে সকল হোটেল মোটেল রিসোর্টে কিন্তু স্থানীয় যে পর্যটক এবার জেলে পর্যায় সহ সাধারণ ছিন্নমূল মানুষ তাদেরকে আশ্রয় নেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে নিশ্চিত করেছেন এছাড়া যে আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার মোমবাতি এবং দুর্যোগ পরবর্তী মোকাবেলা জন্য যে মেডিকেল টিম গঠন করা হয়েছে সেই মেডিকেল টিমও কিন্তু প্রস্তুত রয়েছে এছাড়াও যে এখন যে প্রচার প্রচারণার জন্য যে সিপিপি 3000-এর অধিক স্বেচ্ছাকর্মী তারা কিন্তু প্রচার প্রচারণা এবং দুর্যোগ মোকাবেলার জন্য মাঠে রয়েছে এই ছিল আমার কাছে সর্বশেষ।